মংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় এলপিজি পরিবহনকারী কার্গো জাহাজের ধাক্কায় কয়লা বহনকারী একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এলপিজি পরিবহনকারী ওই জাহাজের ধাক্কায় কাঁকড়াধরার একটি ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে নিখোঁজ ওই জেলের সন্ধানে দুর্ঘটনা কবলিত স্থানে অভিযান চালাচ্ছেন কোস্টগার্ডের ডুবুরি দল মংলা কোস্টগার্ড জানায় শুক্রবার রাতে মংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো এম ভি মিজানকে ধাক্কা দেয় এলপিজি বহনকারী অপর কার্গো এম ভি এরাস্টার এতে এম মিজান জাহাজের সামনের ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এম এরাস্টারের জাহাজের ধাক্কায় পাশের একটি কাঁকড়া ধরার ট্রলার ডুবে ওই ট্রলারে থাকা লোকমান হাওলাদার নামে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন নিখোঁজ ওই জেলে খুলনা জেলার ডাকোপ উপজেলার রুয়কাটা গ্রামের বাসিন্দা তাকে উদ্ধারে রাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করেছেন কোস্টগার্ডের ডুবরি দলসহ দুইটি টহল টিম তবে এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি এছাড়া দুর্ঘটনার শিকার কার্গোজাহাজ এম ভি মিজানকে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলজানের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে গেছেন কোস্টগার্ড